বনগাঁর টোটো চালক পেলেন কোটি টাকা, পয়সার অভাবে থেমেছিল চিকিৎসা। টাকা হাতে পেলে প্রথমেই বাবার চিকিৎসা করানো হবে, জানালেন ছেলে। বনগায় বৃদ্ধ টোটো চালক পেলেন 1 কোটি টাকা। জীবনে একটু সুখ স্বাচ্ছন্দ্য কেনা চায়, দারিদ্রতাকে দূরে সরিয়ে একটু ভালোভাবে সচ্ছল জীবন কাটাতে চায় সকলেই। সেই রকমই জীবনে একটু স্বাচ্ছন্দ্যে থাকতে চেয়েছিলেন বনগার চাপাবেরিয়া এলাকার বাসিন্দা বিমল বিশ্বাস। কিন্তু ভাগ্যের কি পরিহাস, দারিদ্রতা কখনো পিছু ছাড়েনি বিমলবাবুর। সংসার চালাতে জীবনে বাস লরি ড্রাইভারি থেকে শুরু করে টোটো চালানো সমস্তটাই করেছেন তিনি। সংসার চালানোর পাশাপাশি ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছিলেন বিমলবাবু। বিভিন্ন সময় নানান বাধারও সম্মুখীন হতে হয়েছে তাকে। বয়স বেড়েছে, চোখের সমস্যা দেখা দেওয়ায় বড় বড় গাড়ি এখন আর চালাতে পারেন না। শেষ বয়সে এসে সংসারের হাল ধরতে বর্তমানে টোটো চালান বিমলবাবু। কিন্তু তবুও দারিদ্রতা যেন পিছু ছাড়েনি তার। বর্তমানে চোখে ভালোভাবে দেখতেও পান না বিমলবাবু, কিন্তু অর্থের অভাবে ভালোভাবে চিকিৎসাও করাতে পারেননি নিজের। জানা যায় বিভিন্ন সময় লটারি কাটতেন বিমলবাবু। জীবনে বহুবার লটারি কাটলেও প্রাইজ হয়নি। অবশেষে এই বৃদ্ধ বয়সে এসে 1 কোটি টাকার লটারি জিতলেন বনগাঁ চাপাবেরিয়া এলাকার বাসিন্দা বিমল বিশ্বাস। জীবনে নানান ঘাত প্রতিঘাতে সম্মুখীন হতে হয়েছে বিমলবাবুকে, অবশেষে 1 কোটি টাকার লটারি জিতলেন তিনি। জানা যায় প্রতিবারের মতো গতকালও লটারি কেটেছিলেন বিমলবাবু। গতকাল সন্ধ্যার খেলায় টিকিট মেলাতেই তিনি দেখেন তার টিকিটে 1 কোটি টাকা পুরস্কার হয়েছে। এই বিষয়ে বিমলবাবু জানান, আমি প্রথমে ড্রাইভারি করতাম, কিন্তু যথাযথ লাইসেন্স না থাকায় আমি এখন টোটো চালাই। ছেলে মেয়েকে অনেক দূর অবধি পড়াশুনো করিয়েছি, কিন্তু চাকরির অবস্থা এতটাই খারাপ যে ওরা কোনো চাকরি পায়নি। আমি বেশিরভাগ সময় লটারি কাটতাম, কিন্তু এর আগে কোনো দিন লটারি বাঁধেনি। গতকাল সন্ধ্যার খেলায় আমার লটারির টিকিটের নম্বরের সাথে খেলার নম্বর মিলে যায়। আমি খুব খুশি, আমার ইচ্ছে বাড়িতে ছাদ দেব, নিজের চিকিৎসা করাবো। এই বিষয়ে তিনি আরও জানান, এখন ড্রাইভারি আমার লাইসেন্স আর রিনু হয়নি, বয়স হয়ে গেছে, এখন একটা টোটো নিয়ে টোটো চালাই। সেই টোটোটাও চালাতে পারছি না, খুব দুরবস্থার উপরে দিন কাটতো। ছেলে পেলে চাকরি বাকরি হয়নি, ওরা সুশিক্ষিত করে তো আর এই আমলে ওদের চাকরি হবে না, কারণ আমাদের পয়সা নেই তাই হয়নি। তাই এই টিকিটটা প্রায় 40 বছর ধরে এইভাবে চালিয়ে যাচ্ছি, যখন 1 টাকা ওই আশা তো বুক বেঁধেই থাকে যে হবে 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 কবে হবে, হতে হতে এই গতকালকেই হলো। শোনার পরে আনন্দই পেলাম, ফ্যাক্সটা মিলিয়ে দেখা গেল আমার সিরিজের সঙ্গে টিকিটের নাম্বারটা মিলে গিয়েছে, এটা আমারই। এটা বিকেল 6টার খেলায়। আমার ইচ্ছা ছিল যে যদি একটা 1 কোটি টাকা পাই তাহলে ভাঙি চুরি তো পাবো 70 লাখ, এ দিয়ে একটু ঘর বাড়ি করবো আর ছেলেটার জন্য একটু অ্যাসেট তৈরি করতে যাবো। তাছাড়া আমি এই বয়সে আমার আর 2 দিন পরে তো মরেই যাবো, আমি টাকা কী করবো, ওদের জন্যই আমি এই করতে কাটতাম। বাড়িতে আছে আমার ছেলে বৌমা, ওর মা, ভগবানের উদ্দেশ্যে বলবো যে রামের এতে হয়েছেন কপাল, যার যেখানে স্বাদ টেনে নিয়ে যায় সেখানেই তো পাওয়া যায়। এতদিন আমার এই চোখের একটু ডিস্টার্ব ছিল, আর তারপরে হাত ফাত নার্ভের দোষ, সুগারের রুগী, পয়সা কড়ির অভাবে আমি ট্রিটমেন্ট হতে পারছিলাম না। তা ঠাকুর যতক্ষণ মিলিয়ে দিয়েছে এইবার ট্রিটমেন্টটা হবো, চোখ অপারেশন হবো। পয়সা যখন না থাকে তখন তো বলে মনে হয় যে আর বেঁচে থেকে লাভ নেই, এবার মৃত্যু হলেই ভালো হয়। এরপরে কি টোটো চালাবেন নাকি? না, টোটো চালানোর ইচ্ছা নেই, মানে চালাতে পারবো না, চোখের ডিস্টার্ব, নার্ভের দৌড়, হাতের প্রবলেম। বিমলবাবুর এই লটারির টিকিট জেতার খবরে যেরকম খুশি তিনি, সেই সাথে খুশি তার পরিবারের সদস্যরাও। দীর্ঘদিনের আশা হয়তো এবার পূরণ হতে চলেছে বিমলবাবুর। এই বিষয়ে তার ছেলে সুজয় বিশ্বাস জানান, গতকালই বাবা একটি 1 কোটি টাকা প্রাইজের লটারি জিতেছে। বাবা যখন এর আগে লটারি কাটত আমরা রাগ করতাম, বহুবার লটারির টিকিট কাটতে মানা করা হয়েছে, কিন্তু বাবা কথা শুনতেন না। গতকাল বাবার দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে, তবে বয়সজনিত কারণে
বাবা এখন আর চোখে ভালোভাবে দেখতে পান না, তাই আমরা চাই সবার প্রথমে টাকাটি হাতে পেয়ে বাবার চিকিৎসা করাতে। এই বিষয়ে ছেলে আরও জানান। এটা আনন্দের একটা বিষয়, বাবা এতদিন ধরে টিকিট কেটে আসে, বাড়িতে এনে একটু ঝামেলা অশান্তিও হতো, মা অনেক বকবক করতো যে এত পয়সার কেন টিকিট কাটো। এখন যাই হোক, আমি এটাই বলবো যে বাবার মনের ইচ্ছা পূরণ হয়েছে, সে একটা বড় প্রাইজ পেয়েছে, এটাই আর কি। এখন প্রথমত বাবার চোখ অপারেশনটা করাতে হবে, ভালো ডাক্তার দেখাতে হবে, বাবার শরীর সুস্থ হলে তারপর শুধু বাবার স্বপ্ন নয় আমারও স্বপ্ন ছিল যে একটা বাড়ি করার, একটা ছোটোখাটো বাড়ি হবে আমাদের, তো সেটাও হবে, আশা করি সব এখন ঠিকঠাক হবে। হ্যাঁ, বাবার আগে চিকিৎসা হবে, তারপর বাকি সব কিছু। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।